প্রিয় দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নির্বাচন কমিশন নতুন একটি অ্যাপ লঞ্চ করিয়েছে, যে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ভোটার ইনফরমেশন জানতে পারবেন, অর্থাৎ আপনি কোন এলাকার ভোটার এবং আপনার ভোটার স্লিপ নাম্বার কত। এই স্লিপ নাম্বারের জন্য আপনাকে আর মাঠে বসে থাকা প্রার্থীদের যে এজেন্ট থাকে তাদের সাথে কথা বলার প্রয়োজন হবে না, আপনি নিজেই নিজের নাম্বারটি বের করে চলে যেতে পারবেন ভোট কেন্দ্রে। তো কিভাবে এই জিনিসটি জানবেন সেই বিষয়টি দেখাবো আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে আমরা প্রথমেই চলে যাব অ্যাপ স্টোরে, অর্থাৎ প্লে স্টোর। প্লে স্টোরে যখন প্রবেশ করছি, প্লে স্টোরে আসার পরে এখানে একটি অ্যাপ সার্চ করব। অ্যাপটির নাম হচ্ছে স্মার্ট ইলেকশন। এরপরে ম্যানেজমেন্ট, এই অপশনটিতে সার্চ দেওয়ার পরে দেখুন প্রথমেই যে অ্যাপটি শো করেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, এটি ইনস্টল করতে হবে। এখানে কিছু পিকচার দেখানো হয়েছে যে কিভাবে আপনি এখান থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু আপনার ভোটের ফলাফল, আপনার এলাকায় কোন কোন প্রার্থীরা রয়েছে এবং প্রার্থীরা যে হলফনামা দিয়েছে, তাদের যে ট্যাক্স রিটার্ন দিয়েছে, সেই সকল ইনফরমেশনই এখানে থাকবে। তো আমরা প্রথমেই এই অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি, এরপরে স্টেপ বাই স্টেপ বাকি ইনফরমেশনগুলো দেখতে থাকব। আপনার এলাকায় যে প্রার্থীরা রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবার অ্যাপটি ইনস্টল হয়েছে, আমি এই ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটি ওপেন হবার পরে আমি যদি আমার এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে প্রবেশ করি তাহলে আমার অপশনটি দেখাবে। আমি প্রথমে ভাষাটা নির্বাচন করে নিচ্ছি, ইংলিশ দিয়ে নিলাম। এরপর এখানে দেখুন দেয়া আছে বার্থ ডেট, এরপরে এনআইডি নাম্বার, তারপরে ভেরিফাই একটি অপশন রয়েছে। এখানে আমি আমার বার্থ ডেট অর্থাৎ জন্ম তারিখটি দিচ্ছি এবং এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি প্রবেশ করানোর পর এখানে ওকে চাপ দিব, এরপর এনআইডি নাম্বারটি এখানে প্রবেশ করাবো। এরপর এই ভেরিফাই অপশনে ক্লিক করছি। এবার দেখুন এখানে ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার যে কেন্দ্রটি অর্থাৎ ইওর সেন্টার, সেন্টারটি শো করছে এবং আপনার কারেন্ট অ্যাড্রেস শো করছে এবং এখানে একটি ম্যাপ শো করছে, যে ম্যাপের মাধ্যমে আপনি চাইলেই আপনার ভোট কেন্দ্রের একদম স্পেসিফিক লোকেশন পেতে পারেন। উপরের ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কোন এলাকার এবং কত নাম্বার আসনের ভোটার, সেই সঙ্গে আপনার কিন্তু ভোট কেন্দ্রের ছবিও এখানে শো করছে। তৎসঙ্গে এই এলাকায় কোন কোন প্রার্থী এবং কোন প্রতীক নিয়ে রয়েছে সেই ইনফরমেশনগুলো শো করছে। যেমন এস এম নেওয়াজ মোর্শেদ, উনি লঙ্গরপুর থেকে রয়েছেন। জি এম মাহবুবুল আলম, উনি রয়েছেন ঈগল প্রতীক নিয়ে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এবং রশিদুজ্জামান রয়েছেন নৌকা প্রতীক নিয়ে। আপনি যে কোনো একটা প্রার্থীতে যদি আপনি ক্লিক করেন, এক্সাম্পল যদি আমি নৌকার প্রার্থীতেই ক্লিক করি, তাহলে রশিদুজ্জামানের যে বিস্তারিত তথ্যগুলো রয়েছেন সেসব তথ্যগুলো আমি দেখতে পারবো। সি ডিটেলসে শো করছি, এখানে দেখুন ওনার ভদ্রলোকের ছবি দেখানো হচ্ছে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন, স্টেটমেন্ট অফ ইলেকশন এক্সপেন্ডিচার অ্যান্ড পার্সোনাল অ্যাসেটস, অর্থাৎ তার যে হলফনামা, হলফনামাটি আমি পাবো। এটা হলফনামাটি ডাউনলোড করতে হবে। আপনি যদি চান এখান থেকে স্টেটমেন্ট এক্সপেন্ডিচার এবং তার পার্সোনাল অ্যাসেট এগুলো দেখতে পারবেন, আবার যদি না চান অন্যগুলোর যেগুলোর দরকার আছে সেগুলো দেখতে পারবেন। এটি হচ্ছে আপনি আপনারটা দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি অন্য কারোটা শো করতে চান বা দেখতে চান, সার্চ অপশন রয়েছে, আমি ক্লিক করছি। এখানে একটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর জন্ম তারিখটি প্রবেশ করাবো। জন্ম তারিখটা প্রবেশ করানোর পর ওকে দিয়েছি এবং এই সার্চ অপশনে ক্লিক করব। এখন দেখুন এখানে কিন্তু ডিটেলসটাই এসেছে যে এটি কোন এলাকার ভোটার,
এবং ভোটার নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত, এবং এই এলাকায় কোন কোন প্রার্থী রয়েছে পর্যায়ক্রমে আসবে। কারণ সার্ভার স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে আসার ক্ষেত্রে, আমরা একটু অপেক্ষা করছি। এবং দেখুন, আমার কেন্দ্রের ছবিও কিন্তু শো করেছে, আমার নির্বাচন কমিশনের সকল ইনফরমেশন আস্তে আস্তে শো করছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে আপনার ভোটার নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি খুঁজে বের করতে পারবেন এবং কোন এলাকার ভোটার, সে সকল ইনফরমেশন আপনি এখান থেকে খুঁজে পাবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক করে উৎসাহিত করবেন। কোনো কিছু জানার থাকলে মন্তব্য করে জানাতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।